আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের সামনে স্যামসাং B310E, যেটা গুরু মিউজিক 2 বলেন আপনারা, এটা হচ্ছে এই যে দেখেন হ্যাং করতেছে, এই যে বাটন চাপ দিলে কোনো কাজ করে না, তবে মাদারবোর্ডটা যদি আমরা একটু বাঁকা করি তাহলে কাজ করে। এ দেখেন এই যে বন্ধ করছে, এখনও বন্ধ হয়ই না, এই যে আটকে আছে, এবং মোবাইলটা অটোমেটিক ভাইব্রেশন করতেছে, দেখুন মোবাইলটা একা 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 চলতেছে। তো এই সমস্যার সমাধান আসলে কীভাবে করে আমি আজকে আপনাদেরকে দেখাবো। এই সমস্যার সমাধান করতে হবে আমাদেরকে প্রসেসরের কাজ করে, যেটা আমরা বর্তমানে 5G 4G যে প্রসেসরগুলো আছে সেগুলো তুলে কাজ করি, ঠিক তেমনিভাবে এই ছোট্ট এই গুরু মিউজিক ফোনেও আমাদেরকে এখন এই প্রসেসরটা তুলতে হবে। মূলত এই প্রসেসর আমরা তুলে নতুন করে ইনস্টল করলে এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এখন আমাদের এখানে এক্সটার্নাল যত জিনিস আছে সেগুলো খুলে নিতে হবে, না হলে প্রসেসরে কাজ করতে গেলে এই জিনিসগুলো আবার ক্ষতিগ্রস্ত হতে পারে। তো আমরা এটা পিসিবি স্ট্যান্ডের সাথে ভালো করে শক্ত করে লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমরা প্রথমে প্রসেসরের আশেপাশে যত গ্লু আছে সেগুলোকে কাটিং করব। গুলো কাটিং করার পরে আমরা আইসিকে তুলে নিয়ে আসবো। তো আমরা এখন হট ইয়ার গানটা ব্যবহার করতেছি, কুইকের K8। আমাদের হিট দেওয়া আছে 368, হাওয়া আছে 60। অনেকে কম দিয়েও কাজ করে, আপনি চাইলে আরও বেশি দিয়েও কাজ করতে পারেন, তবে এটা আসলে আপনার এলাকার কারেন্টের উপরে নির্ভর করবে আপনি কতটুক হিট বা হাওয়া দিয়ে কাজ করবেন। অর্থাৎ এক এক এলাকায় এক এক ধরনের কারেন্টের ভোল্টেজ থাকে, যার কারণে এরকম আপনাকে কম বেশি করে নিতে হবে। তো বর্তমান সময়ে কাজ করতে গেলে সব কিছু ইনস্ট্রুমেন্ট থাকতে হবে আপনার 100 100, অর্থাৎ সব কিছু থাকতে হবে একেবারে সময় উপযোগী ইনস্ট্রুমেন্ট, তাইলে আপনি কাজ করতে পারবেন ভালো। তো এখন আমরা এটা হিট কিছুক্ষণের পরে মোটামুটি সুন্দর করে হিট দেব। দেওয়ার পরে আমরা এই আইসিটাকে তুলে নিয়ে আসার চেষ্টা করব। তো এখানে কয়েকটা ক্যাপাসিটারের মাঝখান থেকে আপনি গ্লু কাটিং করে দিবেন, না হলে আবার পরবর্তী ওই 6-7টা ক্যাপাসিটার, বাদামি কালার যে ক্যাপাসিটারগুলো আছে সেগুলো একসাথে উঠে আসতে পারে। তো আইসি তোলার সময় চারো সাইডে একটু পেস্ট দিয়ে নেবেন, এতে করে আপনার আইসিটা ভিতর থেকে আঠাটা ছেড়ে দেবে, সুন্দরভাবে উঠে আসবে। এরপরে আইসির মাঝামাঝি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন। হিট দেওয়ার পরে জাস্ট নিচ থেকে আলতো করে ধরে উঁচু দিকে তুলে তুলে রাখবেন। তোলা করে দেখবেন আপনার আইসিটা খুব ইজিলি উঠে গেছে। এই যে দেখুন আমাদের আইসিটা কিন্তু উঠে গেল। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে এখানকার যে গ্লো আছে সেটা পরিষ্কার করব, এবং এখানে যে আপনার বড় এক্সটার্নাল বলগুলো হয়ে গেছে হিট খেয়ে, সেই বলগুলোকে আমরা ক্লিন করব। একটা একটা করে স্টেপ ধাপ আমাদের পার করতে হবে। যদিও ফোনটা কিন্তু ছোট, এত জটিল কাজ কেন করতে হচ্ছে, কারণ ফোনটা অলরেডি 500 টাকা আমি মিটিয়ে নিয়েছি কাস্টমারের কাছে। আমি অনেক সময় 800 1000 টাকা পর্যন্ত বিল করি এই ফোনগুলো। এখন বলবেন যে ভাই এই ফোনগুলো তো 300 টাকা হলে পাওয়া যায়, 300 টাকাতে পাওয়া যায় যদি তাইলে আমার 20-25টা কিনা দিয়েন। যে বলবেন যে 300 টাকা পাওয়া যায় 20-25টাকা আমারে দিয়েন, আমার খুব দরকার 20-25টা, যদি আপনি 300 টাকা করে দেন আমি আপনাকে ক্যাশ টাকা গুনে দিয়ে দেবো, আপনি নিয়ে যাবেন আমার দোকানে বা আমার অফিসে আসেন, 300 টাকা করে 20টা রানিং মাদারবোর্ড আমারে দেন। এই ফোন এখন মার্কেটে পাওয়া যায় না, এটা নাকি সোনার ডিম পাড়া হাঁসের মতো হয়ে গেছে দাম। হ্যাঁ, ফোনগুলোর অনেক চাহিদা, এগুলো আসলে অফিসিয়ালি এই স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন পাশাপাশি এই ফোনগুলো অনেকে ইউজ করে, ভালো লাগে নাকি তাদের কাছে ফোনগুলো অনেক সুন্দর, কথা বলে মজা, যার কারণে একটু বিল বেশি হলেও কাস্টমার এই ফোনগুলো আমাদের কাছ থেকে মেরামত করতে চায় বা সারে। তো আইসি মোটামুটি পরিষ্কার, মাদারবোর্ডটা পরিষ্কার করা হয়ে গেছে, আমরা এখন মুছে নিচ্ছি ভালো করে, তুলার সাহায্যে মুছে নিচ্ছি ভালো করে। আর ওই ড্রপ থেকে যে সিরিজের মাধ্যমে পানিটা বের হচ্ছে সেই ওয়াটারটা হচ্ছে এটা থিনার, এটা কোনো স্পেশাল কোনো ওয়াটার না,
তখন আমরা এই যে এখানে যে আইসিটা ছিল আমাদের, সেই আইসির সাথে যে গ্লু আছে সেটাকে হিটের মাধ্যমে সুন্দর করে ক্লিন করে নেব, কারণ এটা রিবলিং করতে হবে আমাদেরকে। তো এখানে অনেক গ্লু আছে, এই গ্লুটাকে ভালো করে আমাদের ক্লিন করতে হবে। ক্লিন করার পরে আমরা এখানে আয়রনের সাহায্যে প্রত্যেকটা বলকে জাগিয়ে দেব এবং অ্যাকুরেট করে নিয়ে আসব। তাহলে কি হবে, আমাদের এই আইসিটা আপনার রিবলিং করতে অনেক সুন্দর হবে এবং খুব সহজভাবে আমরা রিবলিং করতে পারবো। না হলে আমাদের কিছু কিছু জায়গায় আঠা থাকলে, গ্লু থাকলে রিবলিংটা ধরতে চাবে না। এখন আমাদের আইসিটা কমপ্লিটলি পরিষ্কার, এখন আমরা এটাকে রিবলিং করব, খুব সুন্দরভাবে রিবলিং করব। তার আগে আমাদের এই আইসিটা একটু ভালো করে আয়রনের সাহায্যে একটু সুন্দর করে ডলে নিতে হবে। বল পেস্ট ব্যবহার করতে পারেন, তাহলে এটা দ্রুতভাবে হবে। মূলত আমি এই মুহূর্তে ভিডিওটা করতেছি কোনো কাট সাট বাদ এরকম কিছু না, একেবারে টোটালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যেন এই ফোনগুলো আসলে হ্যাং লোগো আসলে আপনার স্যামসাং লেখে লেখা এসে আটকে থাকে, অথবা অন করার পরে কিছুক্ষণ পরে এরকম হয়, এ ধরনের সমস্যা হলে আপনারা এই প্রসেসরটা রিভলিং করে দেবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের এই ফোনটা কমপ্লিটলি কাস্টমারের হাতে তুলে দিতে পারবেন। সর্বনিম্ন বিল কিন্তু 500 টাকা, 600, 700, 1000 টাকা পর্যন্ত নিতে পারেন, কাজের উপরে নির্ভর করবে, কারণ আপনার ফোনের কন্ডিশন বা অন্যান্য সমস্যা থাকলে টুকিটাকি দেখে দেবেন। এই সব মিলিয়ে 700, 800 টাকা, 1000 টাকা পর্যন্ত বিল করতে পারেন, যেহেতু এখন বর্তমান পার্টসগুলোর দাম বেশি। এই প্রসেসরটা কিনতে যাইবেন দেখবেন যে প্রসেসরের অনেক দাম, যদিও মার্কেটে প্রসেসরটা পাওয়া যায় কিনা আমি জানি না, কারণ এর আগে কোনো কিনি নাই। আমি বেশিরভাগ সময় অন্য পুরাতন ফোন থেকে খুলে লাগানোর চেষ্টা করি বেশি, কারণ এটা লাগানোর পরে কিছু সময় ফ্ল্যাশ করতে হয়, কিছু সময় ফ্ল্যাশ না করলেও কমপ্লিট হয়ে যায়। তো এই মুহূর্তে আমরা ভালো করে আইসিটাকে ক্লিন করতেছি, তারপরে রিভলিং এর দিকে যাব। মূলত আইসি পরিষ্কার করা আর রিভলিং করাটাই হচ্ছে এই আপনার আইসি লাগানো উঠানোর যে বিষয়, এটা আসলে খুব আপনার ভালো কাজ করে, যে হচ্ছে আপনি কীভাবে রিভলিং করলেন, কীভাবে লাগালেন, হ্যাঁ, তারপরে পরিষ্কার কতটুকু হলো, এগুলোর মাঝে হচ্ছে আপনার কাজটা সাকসেস হবে কি না আপনি বুঝতে পারবেন। যদি আপনি রিভলিংটা ভালো হয়, পরিষ্কার করা ভালো হয়, সব মিলে দেখবেন যখন আপনি লাগাইছেন মোবাইলটা খুব সুন্দরভাবে রানিং হয়েছে এবং কাস্টমারের হাতে আপনি খুব সুন্দরভাবে উঠাই দিতে পারবেন, আপনি বিলটাও পাবেন, আপনি যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমের ফলটা অবশ্যই পাবেন। তো এখন আমরা এটা হচ্ছে রিলাইফের যে পেস্ট আছে সেই পেস্টটা দিয়ে আমরা রিবলিং করতেছি। তো এই মুহূর্তে আমাদের এটাকে ভালো করে হিট দিয়ে নিতে হবে, একটু সমস্যা হয়েছিল যার কারণে আমরা দ্বিতীয়বার আবারও রিবলিং করতেছি। এবার আমরা একটু ডান সাইড থেকে রিবলিং করতেছি, তখন বাম সাইড থেকে নিয়েছিলাম, হাতে গরম লাগছে যার কারণে ছেড়ে দিতে হয়েছে। এবার আমরা সুন্দর করে এটাকে হিটিং করব আর ইনশাল্লাহ আমাদের রিবলিং হয়ে যাবে। হিটিংটা আপনি হচ্ছে একটু দূর থেকে উঁচু করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাহলে বলগুলো আপনার একটা আর একটার সাথে লাগবে না। তবে এবার মোটামুটি আমাদের বলগুলো সুন্দরভাবে হয়েছে, এখন আমরা লাগানোর দিকে যাব। তো লাগানোর ক্ষেত্রে আইসির নিচে একটু পেস্ট দিয়ে ভালো করে আগে হিট দিয়ে বলগুলোকে সোজা করে নেবেন, কারণ রিবলিং করার সময় অনেক সময় প্লেট অ্যাকুরেট হয় না, একটু বাঁকাতেরা হয়, সেই সময় আপনার বলগুলো সোজা থাকে না। তো হিট দেওয়ার পর একটু দেখবে যে সোজা হয়ে গেছে, তখন আইসিটা জাস্ট আন্ডারলাইনের ভিতরে রেখে তারপরে আপনারা হিট দিবেন, দেখবেন যে আপনাদের আইসিটা লেগে গেছে এবং খুব সুন্দরভাবে কাজটা হওয়ার সম্ভাবনা আছে। তো একটা সময় এ ধরনের আইসিগুলো রিভলিং করা অনেক টেকনিশিয়ানদের কাছে কল্পনার ছিল, যে আদৌ এই আইসিগুলো রিভলিং করা যায় কি না, বা এই আইসি তুললে আসলে সেটস পরবর্তীতে চালু হবে কি না। কালের কালের বিবর্তনে আসলে সময়ের সাপেক্ষে আপনার এটা সম্ভব, ভবিষ্যতে আরও অনেক কিছু আছে যে যেগুলো আগে আমরা বুঝতে পারতাম যে এগুলো সম্ভব না, কিন্তু এখন সামনে আরও এগুলো সম্ভব, কারণ এখন সব কিছু ইনস্ট্রুমেন্ট আপডেট। আগে আমরা
দেখা যায় তো 2600-2700 টাকার হট ইয়ার গান দিয়ে কাজ করতাম, এখন একটা হট ইয়ার গানের দাম প্রায় 20,000 টাকা। তো সব মিলিয়ে আসলে এখন বর্তমান কাজের অনেক ওয়ে আছে। তো দেখুন আমাদের ফোনটা চালু হয়েছে, চালু তো আগেও ছিল, কিন্তু হ্যাং হয় কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটা আর হ্যাং লোগো নাই, একেবারে কমপ্লিট ভালো হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কাজটা করলাম। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।